ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা। আরও জানাবো বিএনপির 15 নেতার কারাদণ্ড, মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র, জানাচ্ছে রিজবি। আরও জানাবো শিষ্টাচার শিখেন বিএনপি একটা ভদ্রলোকের দল, জানাচ্ছে কাদেরকে আব্বাস। আরও জানাবো সরকার পতনে বিএনপির মরণপণ আন্দোলন শুরু, জানাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানাবো লাফালাফি করলে ফখরুল আব্বাস মঈনদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব, জানাচ্ছে কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে দুই মাস ধরে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেলেন জামায়াত নেতারা। মঙ্গলবার বেলা 12:45 হাসপাতালে প্রবেশ করেন জামায়াত নেতারা। সেখানে তারা এক ঘন্টারও বেশি সময় অবস্থান করেন। 1:05 হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডাক্তার ফকরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। হাসপাতাল থেকে বেরিয়ে জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর, এই অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমি নিজেও একজন ডাক্তার, তার বর্তমান অবস্থা, তার জন্য দেশে ভালো কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই, তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব, তাকে বাহিরে চিকিৎসার জন্য না যেতে দেওয়ার বাহানা করছে সরকার, এটা দেশবাসী সহজে মেনে নিবে না। এই সময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রসঙ্গত, জামায়াত এক সময় বিএনপির জোট সঙ্গী ছিল। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সঙ্গী ছিল। পরবর্তীতে তারা একসঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছিল। এদিকে বাটারা থানার একটি নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন সহ 15 জনের 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নিম্ন আদালত এই আদেশ দেন, আসামিদের অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। কারাদণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা আগেই বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনী মাঠ খালি রাখতেই এলাকার জনপ্রিয় নেতাদের সাজানো মামলার কারাদণ্ড দিয়ে ঢেলে সাজাচ্ছে, এসব রায় ফরমাইশি রায়। তিনি আরও বলেন, এতদিন রায় দিল না, অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ শূন্য রাখতে দিন রাত কোর্ট বসিয়ে একদিনে 15-20 জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জেল জুলুম দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি নির্বাচনে যাবে না, একদলীয় নির্বাচন এদেশে হতেও দেবে না। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বিরুদ্ধে দেয়া রায়ে আমি বিচলিত নই, সারা দেশে একটি বন্দিশালা। আজকে খালেদা জিয়া অভ্যন্তরীণ তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছে, সবাই খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব এই সরকারকে বিদায় করতে রাজপথে নেমে আসবে। সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন বলেন, যে ঘটনায় আমাকে কারাদণ্ড দেয়া হয়েছে সেদিন আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছিলাম, উপরে আল্লাহ একজন আছেন, তিনি সব দেখেছেন, তারপরও আমার জেল নয়, জীবনের বিনিময়েও যদি দেশের গণতন্ত্র মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পায়, দেশবাসী যদি বাক স্বাধীনতা ফিরে পায়, তাহলে আমি হেসে হেসে শহীদ হয়ে যাব। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে, টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দিবেন, এটা কি আমরা ভুলে গেছি? আবার বলছেন মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবেন, এটা আপনারা কী শুরু করেছেন? রাজনীতি করেন যেহেতু, তাই রাজনৈতিক কাজকর্ম করেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন, শিষ্টাচার শিখেন। বিএনপি একটা ভদ্রলোকের দল, আর আওয়ামী লীগ করে অভদ্রলোকেরা, এটা কোনো সভ্য সমাজের লোক নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ নাজিমুদ্দিন জিহাদের 33তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই স্মরণ সভার বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের আপনি হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য যে ধরনের নির্বাচনকালীন সরকার দরকার আওয়ামী লীগ সেই ব্যবস্থাই করে যাচ্ছে। আজকে আমরা একটা নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, এদেরকে নতুন বলা যাবে না, এটা 15 বছরের পুরনো, এরা 15 বছর যাবৎ অত্যাচার করছে, এদের স্বৈরাচারও বলা যাবে না, এরা হচ্ছে কৃতজ্ঞতাবাদী। তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে এদের সমস্যা কি? আমরা কি 96 সালে তত্ত্বাবধায়ক সরকার দেই নাই? তাহলে উনি কেন যেতে চাচ্ছেন না? কারণ ওনারা জানেন বাংলাদেশের জনগণ ওনাদের আর পছন্দ করে না, তাই ক্ষমতায় থাকার জন্য যে ধরনের সরকার দরকার তারা সেই ধরনের ব্যবস্থাই করছে।
আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে বিএনপি নেতাদের বিচার করার জন্য এমন মন্তব্য করে তিনি বলেন, আমি কোর্টে গেলে দেখি কোর্টের আশেপাশে অনেক ভিড়, এই ভিড় আমি বাজারেও দেখি না, এমনকি ঈদের বাজারেও দেখি না, সেই ভিড় কোর্টে দেখি। কোর্টের কোথাও লোক বসার জায়গা নেই, সমস্ত বিএনপির লোক। আমার মনে হয় আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়ার জন্য, তারা গায়েবী মামলা দেবে এবং কোর্টের মাধ্যমে সাজা দিয়ে তাদের পাঠিয়ে দেবে, এই হলো তাদের দায়িত্ব। আমাদের প্রায় 40 লক্ষ নেতার বিরুদ্ধে মামলা আছে, এত লোকের জেলে দেওয়ার জায়গা নাই। আমি জানি জেলখানায় 80,000 থেকে 1 লক্ষ লোকের জায়গা দেওয়া সম্ভব, তাহলে আমার ভাইয়েরা যখন সবাইকে সরকার জেলে নিবে তখন যারা বাইরে থাকবেন আপনারা আন্দোলন করে সরকারকে তছনছ করে দিবেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি গ্রেফতার হই। তখন সারা বাংলাদেশের যুবদল নেতাকর্মীরা উজ্জ্বল হয়েছিল, তারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল। স্মরণ সভায় আরও সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী, এনি সহ সিনিয়র নেতারা। এদিকে মিথ্যা মামলায় নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফরমায়েশি রায় দিয়ে 22 চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ 15 নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। এর আগে আরও 15 সাবেক ছাত্রনেতাকে সাজা দিয়েছে। সরকার মনে করছে এসব সাজা দিলে বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব হবে, কিন্তু তা সম্ভব হবে না। প্রতিদিন সাজা, এক একটা রক্তপাত, হাজার হাজার জিয়ার সৈনিক সৃষ্টি হচ্ছে। এ সময় মহাসচিব আরও বলেন, বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, যতই চেষ্টা করবে একে ধ্বংস করার যাবে না, সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে। এর আগে ভেবেছিল দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে নিয়ে বিএনপিকে ধ্বংস করে দেবে, অথচ বিএনপি আরও শক্তিশালী হয়েছে, জেগে উঠেছে। এই সরকারের পতনের জন্য মরণপণ আন্দোলন শুরু হয়েছে, অনেক সিনিয়র নেতাদের সাজা দিয়ে আটক করেছে, এগুলো করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যাবে না। সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে এক সমাবেশে তিনি একথা বলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে দ্রুত চিকিৎসার দাবিতে এই সমাবেশ হয়। একই দাবিতে আগামী 14 অক্টোবর শনিবার ঢাকাসহ সারা দেশে অনশন করবে বিএনপি। ওই দিন ঢাকায় নয়াপল্টনে বেলা 11:03 প্রতীকে অনশন করবে। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, সোমবারও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, দয়া করে এগুলো যারা করছেন ক্ষান্ত হন, দেয়ালে লিখন পড়েন, এখনও বুঝতে পারছেন না আপনাদের জন্য কী অপেক্ষা করছে, ইতিহাসে ভুল যাবে না, ইতিহাস ভুলে যাবেন না। নমরুদ, ফেরাউন, হিটলার, মুসলিনি এবং পরবর্তীতে আইয়ুব ইয়াহিয়া পারেনি, আপনারা পারবেন না একদিলের শাসন ব্যবস্থা স্থায়ী করতে। তিনি বলেন, পরিষ্কার করে বলে দিতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত করা না পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া জিয়ার সৈনিকরা ক্ষান্ত হবে না, তারা অবশ্যই পরাজিত করবে। ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডেনরে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, জয়নুল আবেদিন ফারুক, আব্দুল